মনির আহমেদ, প্রেসিডেন্ট অফ লন্ডন রিজন। আমাদের আরও দুইটি রিজন রয়েছে, একটি নর্থ ইস্টে রয়েছে এবং আমরা আরও দুই একটি রিজন নতুন করে নেওয়ার আমরা চিন্তা ভাবনা করতেছি, মেম্বারদেরকে এনকারেজ করার জন্য যে মেম্বার্সরা এখানে আসলে তাদের যারা ব্রিটিশ বাংলাদেশ কমিউনিটি বিভিন্ন ব্যবসা করতেছেন তাদের শেয়ার করতে পারবেন তাদের আইডিয়াটুকু, এবং তারা এখানে আসলে বিভিন্ন বিজনেসের নলেজ গ্যাদার করতে পারবেন। বিবিসিসিআই কি জিনিস, আমরা কি করেন? আমরা একটা বিজনেস প্ল্যাটফর্ম, আমাদের যারা বিজনেসম্যানরা রয়েছে তাদের স্বার্থ সংরক্ষণের জন্য আমরা এদেশে এবং বাংলাদেশে একটা সেতুবন্ধনের মতো আমরা কাজ করি। কেউ যদি বাংলাদেশে ইনভেস্ট করতে চায় আমরা বাই হাই কমিশনার আমরা তাদেরকে সহযোগিতা করি, এবং এখানে যারা সাকসেসফুলি বিজনেস করতে চায় যদি কোনো ধরনের হেল্পের প্রয়োজন থাকে আমরা তাদেরকে হেল্প দিয়ে থাকি, যে তাদের বিজনেস গ্রো আপ করার জন্য, বিজনেস স্টার্ট করার জন্য বা বিজনেস রান করার জন্য যদি কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয় আমরা দিয়ে থাকি। অনুষ্ঠানটি আজকে করলাম যে মেম্বার্স ওপেন ডে, মানে এটার মাধ্যমে আমরা বিবিসিসিআই এর যে নতুন মেম্বার যারা হয়েছেন মনে করেন গত এক বছরে, তা উনাদেরকে মানে বিবিসিসিআই কী কাজ করে, কী নেটওয়ার্কিং করে, বা বাংলাদেশের বিজনেস অপরচুনিটি, এদেশের বিজনেস অপরচুনিটি, বা এখানে যারা মানে বিজনেস নিয়ে বাংলাদেশে কোনো সমস্যায় পড়েন তাদেরকে কীভাবে সাহায্য করতে পারি, এই নেটওয়ার্কিংটা বাড়ানোর জন্যই আজকে মূলত এই অনুষ্ঠান। চেম্বার ইজ গেটিং মোর ওপেন, চেম্বার ইউজ টু বি ভেরি কনজারভেটিভ ক্লাব, নাও উই আর মেকিং ইট মোর ওপেন, মোর মেম্বারশিপ উই ওয়ান্ট, উইল ইনভলভ দেম, উইল ব্রিং ডেমোক্রেসি ইলেক্টেডলি ইন ফিউচার। বিবিসিসিআই আমরা ডেমোক্রেটিক্যালি বিশ্বাস করি, আমরা চাই আমাদের মেম্বারদেরকে পাওয়ার দেওয়ার জন্য, মেম্বারদেরকে এনগেজ করার জন্য, মেম্বারদেরকে ট্রেনিং দেওয়ার জন্য এবং রাইট রিসোর্স অ্যান্ড প্ল্যাটফর্ম আমরা অফার করতে চাই আমাদের মেম্বারদের কাছে। উইদিন থ্রি মান্থ উই আর ডুইং এ মানে বিগ ইভেন্ট করি, আর আমরা বড় মানে আউটসাইড একটা ইভেন্টও আমরা হায়ার করি আমরা কর্ম, আর আমরা মেম্বারশিপের লগে হয়েছি যে প্রত্যেক মাসেও আমরা মেম্বারশিপের লগে আমরা একটা মিটিং করবো, মানে নেটওয়ার্কিং ওয়ান টু ওয়ান সবর লগে মিট করবো, আর আমরা নেক্সট আগামীতে মেম্বার সপ্তাহে ইনভলভ করবো। লন্ডন রিজনের মেম্বারশিপ কালেকশন প্রোগ্রাম আমরা চাচ্ছি যে কমিউনিটিকে এবং ইয়াং জেনারেশনকে এই ইন্ডাস্ট্রিতে ইনভলভ করার জন্য, যাতে এই চেম্বার শেয়ার করবে, তার মাধ্যমে চেম্বারটা আরও দূরে গিয়ে যাবে এবং ব্রিটিশ ইন্ডাস্ট্রিতে চেম্বারটা অবদান রাখবে এবং আমাদের কমিউনিটিকে ইনভলভ করার একই কারণ হলো বাংলাদেশ এবং ব্রিটেনের যৌথ যে উদ্যোগটা এটা আরও বেগবান হবে ইয়াং জেনারেশনদেরকে ব্রিটিশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত করার জন্য, কারণ ইয়াং জেনারেশনের সাথে ব্রিটিশ চেম্বারে অনেকেই বলে যেটা গ্যাপ আছে, এই জন্য ব্রিটিশ চেম্বার আজকে যে অনুষ্ঠানটি করেছে এই মেম্বার্স ওপেন ডে করা হচ্ছে, নতুনদের সাথে ওনার সম্পৃক্ততা হলো, নেটওয়ার্কিংটা ক্রিয়েট হলো। তাহলে যদি আপনি মনে করেন আপনি ট্রাভেল এজেন্সি করেন, তাহলে আপনার ট্রাভেল এজেন্সির অনেক কাস্টমার পাইলেন এখানে আসার মাধ্যমে, আপনি পরিচিত হতে পারলেন,